আপনাদের সকলকে স্বাগতম জানাইছো মোৰ ইউটিউব চেনেল সর্বানন্দ মিলি ব্লগলৈ। আজি আপনাদের এনেকা এখন এক আচরিত ধরনের মূর্তি আপনাদের দেখাব বিচাৰিছো, যেহেতু অহাকালিলৈ আমার সরস্বতী পূজা আহি আছে আৰু সরস্বতী পূজার উপলক্ষে আমি আমার দায় ধেমাজির তরফেরপরা আমার স্থানীয় যি কেঁচা সামগ্রী, এই কেঁচা সামগ্রীর দ্বারাই আমার মূর্তিটো বনোৱা হয়েছে। তো আপনাদের দেখাব বিচাৰিম এই মূর্তিটো। তো গতি আপনাদের চাই থাকো মোৰ ভিডিওটো দেখালে, আর যদি ভিডিওটো চাই ভাল পায় সকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিব। আর আমার পবিত্র কুমার দাসের যি কষ্ট করে আমার এই মূর্তিটি বনাইছে, তো স্যারলৈ আমার ছাত্রছাত্রী সকলের তরফেরপরা স্যারলৈ বহুত বহুত ধন্যবাদ জানাইছো। আর তো গতি চাই থাকো মোৰ ভিডিওটো শেষলৈ আর মূর্তিটো কেনে ফলে আহিছে আৰু এতিয়া ফিনিচিং লাইন দি আছে এতিয়া। তো একুইটি মাল থাকিলে কিমান বনাব পাৰে, তো আমাৰ আগতো এই ভিডিঅ' বনাইছোঁ সকলোৱে চাহৰ কাৰণে সকলোৱে লাইক আৰু কমেণ্ট কৰি দিব। ছাৰে ইমান কষ্ট আমাৰ লাষ্ট ফিনিচিং হৈ আছে আৰু উপলব্ধ যিবিলাক কেঁচা সামগ্ৰী, এই কেঁচা সামগ্ৰীবোৰৰ দ্বাৰা এয়া মূৰ্তিটো সজোৱা হৈছে। ইয়াতে আপোনাৰ লাও, মূলা আৰু গাজৰ, বীট এনেদৰে তেখেতে সকলো একগোট কৰি এনেদৰে আচলতে চব্জিত মূৰ্তি বনোৱা হৈছে। আপোনালোকে এয়া দেখিবলৈ পাইছে কেনেদৰে বনাইছে। আঠটা বজালৈ ইফালে ছয়
হেয়া জাতিলৰ বনা হৈছে আৰু হেয়া বিট এ জয়েন্ট জয়েন্ট থাকিব কাৰণে হেয়া বিটটো লগোৱা হৈছে এনেদৰে বাহৰ কাটি বনাই মেলি তাৰছত ইয়াতে গুজি দিয়া হৈছে হেয়া সাপ আৰু হেয়া হাত হাতটো মুলাৰে বনোৱা হৈছে আৰু এনেকৈ ডিজাইন দিবৰ কাৰণে হেয়া বিট লগোৱা হৈছে জয়েন্টবিলাকত আৰু হেয়া গাজৰ আৰু হেয়া জাতিলাও আৰু সৰস্বতী মাৰ মূৰ্তিটো জাতিলাওৰে বনোৱা হৈছে আৰু ইয়াৰ প্ৰায়ভাগ গোটেই অংশখিনি মানে আপোনাৰ 100% অৰ 90% জাতি লাও হয় আৰু হেয়া চাওক কিমান ধুনীয়াকৈ বনোৱা হৈছে সৰস্বতী মাৰ মূৰ্তিটো তো চাওক হেয়া